তো বন্ধুরা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তা আজকে আপনাদেরকে অডিও এডিটিং করে দেখাবো সরাসরি কাইন মাস্টার থেকে যারা মোবাইল থেকে ইউটিউব চ্যানেল রেগুলার করেন রেগুলার ভিডিও আপলোড করেন বা এডিটিং করেন আমার মনে হয় নাইনটি নাইন পার্সেন্টই কাইন মাস্টার ব্যবহার করে তো এই কাইন্ড মাস্টারে অডিও এডিটিং করা হয় এটা হয়তো অনেকে জানে না বা অনেকেই জানে তার সত্ত্বেও আমি একটা ভিডিও আপনাদের জন্য ছোট করে তৈরি করছি যেটা দেখে হয়তো অনেকেরই উপকার হতে পারে তো যে অডিওটা এডিটিং করবেন হয়তো ভিডিও রেকর্ডিং করার সময় হয়তো কোনো এক্সট্রা নয়েজ আসতে পারে তো সেই ভিডিওটাকে আপনি এমপি থ্রিতে কনভার্ট করবেন যে কোনো কাটারে গিয়ে কনভার্ট করে নেবেন কনভার্ট করার পর আপনি অডিওটাকে ল্যাক্সিস অডিও এডিটারে গিয়ে নয়েজটাকে রিমুভ করে দেবেন তারপরে আবার কাইন মাস্টারে চলে আসবেন আমি এখন চলে এলাম ল্যাক্সিস অডিও এডিটারে এরপর আমি যে ভিডিওটা সাউন্ড এক্সট্রেড করলাম এমপি থ্রি কাটার দিয়ে ওই সাউন্ডটা এখানে আমি অ্যাড করবো তো আমি ওপেন করে নিই ওপেন করার পর আমি সাউন্ডটাকে অ্যাড করে নিচ্ছি তো সাউন্ডটা আমি অ্যাড করে নিলাম তারপর এটাকে একবার প্লে করবেন প্লে করে নিয়ে একদম এই পাশে চলে আসবেন আপনি শুনে নেবেন আমি তাড়াতাড়ি করছি এরপর এখানে থ্রি ডট আছে থ্রি ডটে চলে আসবেন থ্রি ডটে সে ইফেক্টে চলে আসবেন ইফেক্টে সে এখানে নয়েস রিডাকশান এটাকে অন করে দেবেন যেমন আছে সেরকমই থাকবে এখানে প্লে করে দেখতে পারেন প্লে করে দেখার পর এখানে অ্যাপ্লাই করে দেবেন অ্যাপ্লাই করে দেওয়ার পর এখানে আপনি সেভ করে নেবেন আপনি যে কোনো একটা নাম দিয়ে দেবেন নাম দিয়ে এখানে সেভ করে নেবেন তারপর আমি চলে আসবো কাইন মাস্টারে তো আমি কাইন মাস্টারে চলে এলাম কাইন মাস্টারে এসে আমি মূল ভিডিওটা কাইন মাস্টারে নিয়ে চলে আসি তাই মূল ভিডিওটা নিয়ে চলে এলাম এরপর ওকে করে দিলাম তারপর আমি অডিওটা অ্যাড নিই যেটা আমি যে অডিওটা আমি ল্যাক্সিস অডিও এডিটর থেকে নয়েস রিডাকশান করলাম ওই অডিওটা আমি নিয়ে চলে আসছি তাই আমি অডিওটা সিলেক্ট করে নিলাম তারপরে মূল ভিডিওতে আপনার যদি সাউন্ডটা থেকে থাকে তাহলে সাউন্ডটা মূল ভিডিও থেকে আপনি অফ করে দেবেন অফ করে দেওয়ার পর ভিডিওটা প্লে করুন দেখুন বাঁ দিকে যে লাইনটা আসছে ওই লাইনটা আপনার এই দাগের উপরে উঠতে হবে ঠিক আছে তো সেটার জন্য এই অডিওতে ক্লিক করুন ক্লিক করার পর আপনি ভলিউমে চলে আসুন ভলিউমে এসে একটু বাড়ি দিন মোটামুটি একশো ত্রিশ অব্দি করে দেবেন করে দেওয়ার পর ডান থেকে দেখুন যে অটো ভলিউম আছে এটাকে অন করে দেবেন অন করে দিয়ে ওকে করে দেবেন তারপরে আবার আপনি চলে আসবেন অডিওতে অডিওতে এসে দেখুন এই রিক্ড একটা অপশান আছে রিকর্ড এ অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর একদম নিচে দিয়ে চলে আসবেন স্টুডিও আছে স্টুডিওটা আপনি সিলেক্ট করে দেবেন তাহলে আপনার অডিওটা একদম স্টুডিওর মতো সাউন্ড দেবে আমি অন করে দিলাম এরপর শুনুন তো বন্ধুরা আমি আপনাদেরকে যে কাইন মাস্টারের মাধ্যমে অডিও এডিটিং করে দেখাচ্ছি এটা কেমন হয়েছে ভালো হয়েছে না খারাপ হয়েছে কমেন্টে অবশ্যই মতামত জানাবেন তো দেখেছেন এইদিকে যে সাউন্ডের বারটা আছে আমার একদম অব্দি চলে গেছে তাহলে কিন্তু সাউন্ডের কোয়ালিটিটা খুবই ভালো হবে এবং স্টুডিও করে দিলে সাউন্ডের কোয়ালিটি আরও বেড়ে যাবে একদম সিনেমেটিক টাইপের তো আশা করি বুঝে গেছেন এভাবে কিন্তু ক্যান্ট মাস্টারের মাধ্যমে অডিও এডিটিং করতে পারবেন তা আজকে পর্যন্ত আবার দেখা হবে পরের দিন কোনো নতুন ভিডিও নিয়ে তো তখন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন